দেশে সংবিধান ভাঙার মহা উৎসব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 78তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এই সংবিধানে গণতন্ত্রের কোনো ঐক্যমত নেই। সংবিধান অনুসারে যারা বিরোধী দল থাকেন তারা মন্ত্রী হতে পারেন না। আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টিকে নিয়ে একটি বিরোধী দল তৈরি করেছে, যেখানে দলীয় চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত আর তার স্ত্রী রওশন এরশাদ রয়েছেন প্রধান বিরোধী দলের ভূমিকায়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ।